বন্ধুরা, আজকে আমি ইউটিউবের যে একটা গোপন সেটিং নিয়ে আলোচনা করব, সেটা যারা ইউটিউবে ভিডিও দেখেন তাদের জন্য এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে আসবে। ইউটিউবে ভিডিও এখন আমরা সবাই দেখি, এমন কোনো লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল যে যারা ইউটিউবে ভিডিও দেখেন না। তো বন্ধুরা, এই ভিডিওটি যারা দেখেন তাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটা পুরো দেখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। টেক স্যামে সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তার ফলে আমার নতুন নতুন ভিডিওগুলোর আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, যাদের ইউটিউবটি আপডেট করা নেই তারা ইউটিউবটা অবশ্যই আপডেট করে দেবেন, এবং আপডেট করে নেওয়ার পরে ইউটিউবটা আপনারা খুলবেন। ইউটিউবটা খোলার পরে দেখবেন আপনারা ইউটিউবে এরকম ইন্টারফেস আপনাদের চলে আসবে। দেখুন এই জায়গাটা, দেখবেন এই জায়গাটা আপনি টাচ করবেন, এরপরে তো বন্ধুরা সেই এই জায়গাটা টাচ করবেন, এবং এই জায়গাটা টাচ করার পরে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে, এবং নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে দেখবেন সেটিং বলে একটা অপশন আছে, এই জায়গাটা দেখবেন একটা সেটিং বলে অপশন আছে, এই সেটিং বলে অপশনটায় করবেন টাচ। এবং সেটিং বলে অপশনটা টাচ করার পর সবার উপরে দেখবেন এখানে জেনারেল বলে একটা অপশন আছে, এবং জেনারেল বলে অপশনটা আপনি টাচ করবেন। জেনারেল বলে অপশনটা টাচ করার পরে দেখবেন সবার উপরে আছে, লেখা আছে রিমাইন্ড মি টু টেক অফ ব্রেক। এই জায়গাটা দেখবেন রিমাইন্ড মি টু টেক অফ ব্রেক। তো বন্ধুরা, এখানে এটা ইনেবেল করতে হলে দেখুন আপনাকে টাইম সিলেক্ট করতে হবে। আপনি মনে করুন টাইম সিলেক্ট করলেন আপনি 2 ঘন্টা, আপনি 40 মিনিট সিলেক্ট করলেন। তো বন্ধুরা, 40 মিনিট সিলেক্ট করার পর দেওয়ার পর দেখবেন এইটা কিন্তু অন হয়ে গেছে, এই জায়গাটা। তো বন্ধুরা, এটা অন হয়ে গেল। তো বন্ধুরা, এইটা এটা অন হয়ে গেলে এটার কী কাজ সেটা আপনাদের বলি। তো বন্ধুরা, এইটা এটা যখন অন হয়ে গেলো, যখন সাপোজ মনে করুন আমি একটি আপনি কোনো একটি মুভি দেখছেন যেটা 2 ঘন্টা 40 মিনিট, সেটি সেই মুভিটা দেখবেন, এবং সেই মুভিটা চালানোর পর 2 ঘন্টা 40 মিনিট হয়ে গেলে মানে ইউটিউব থেকে আপনি অটোমেটিক্যালি এক্সিট করে দেবেন। তো বন্ধুরা, এই অটোমেটিক এক্সিট করে দিলে কী লাভ হয়, আপনার অনেক সময় রাত্রেবেলা ভিডিও কিছু দেখেন এবং সেই মুভিটা দেখার পর অনেক সময় ঘুমিয়ে যায় মুভি দেখতে দেখতে। তো বন্ধুরা, সে ঘুমিয়ে গেলে আপনার কী হয়, আমাদের সেই ভিডিওটা চলতে থাকে, তারপরে নানা রকম ভিডিও তারপরে শেষ হয়ে যাওয়ার পর তারপরে অটো পেলে থাকলে সেই ভিডিওগুলো পরের ভিডিও চলে আসে। তো বন্ধুরা, এই সেটিংটা করে দিলে আপনার সেই পরের ভিডিও আসবেন, আপনি ডাইরেক্ট ইউটিউব থেকে বেরিয়ে যাবেন, এবং আপনার এর ফলে আপনার ইন্টারনেট খরচও কমে যাবে। তো বন্ধুরা, দেখলেন এই সেটিংটা কতটা আপনাদের উপকার হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা সেটাও কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করে যাবো।